নামই আমার সুখী, কিন্তু আমি সুখে নাই, আমার জীবনটা কষ্টে চলতেছে। মানে যদি সেরকম একটা মানুষ যদি পেতাম তাহলে আমি বিয়ে করতাম, তার সাথে সারা জীবন থাকতাম। আমি গরিবের মেয়ে, যে আমাকে বিয়ে করবে, যে আমাকে বিয়ে করবে তার পাশে আমি থাকবো। আচ্ছা, তো তার সাথে প্রতারণা করবেন না তো? দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আপা, আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? তো আপার নাম কি? সুখী। বা খুব সুন্দর নাম। তো সুখী আপা জীবনে সুখী আছেন তো নাকি? খুব দুঃখে আছেন? আচ্ছা, কি দুঃখে আছেন একটু বলবেন। মুখে বলতে ভাই আমার বাবা মা কেউ নাই, ঠিক আছে, বিয়ে হয়েছিল আমার আগে, তারপরে স্বামী ওখানে ভালো ছিল না, দেখে চলে আসি, এখন কাজ করি বাসায়। তো বিয়েটা হয়েছিল, তো বিয়েটা কে দিয়েছিল, আপনার বাবা মা? না, বিয়েটা আমার বাবা মাই দিয়েছিল, কিন্তু তখন তো ভালো ছিল স্বামী, পরে বিয়ের কিছুদিন পরে মানে নেশা পানি করতো, কাজকাম করতো না, এই জন্য আমি চলে আসি। আচ্ছা, তো বিয়ে শাদী করবেন তো নাকি প্রতারণা করবেন? না না, বিয়ে শাদী করবো অবশ্যই। আচ্ছা, আপনার বাবা নাই? না, আমার বাবা মারা গেছে। আচ্ছা, বাবা মাও মারা গেছে? আচ্ছা, খুবই কষ্টের কথা। তো ছোটবেলায় মারা গেছে নাকি বড় হয়ে? না, বড় হয়েছি তারপরে, আমার বিয়ে হয়েছে তারপরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখন তো যে বাবা মা যদি জানতো যে আপনার মেয়ে, যে তার মেয়ে এত কষ্টে আছে, তাহলে খুব খারাপ লাগতো না? তারা কষ্ট পেত না? এখন বেঁচে নাই, তো এখন কার কাছে থাকেন? এখন আমি একাই থাকি, এক বাসার বাড়ি। একাই থাকেন তো চাচাতো বোনের সাথে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কি কাজ করেন? কাজ করি, ওই এক বাসায় কাজ করি। বাসায় কাজ করেন? তো স্বামী থেকে আলাদা মানে বিচ্ছিন্ন হয়ে গেছেন কতদিন হয়েছে? দুই তিন বছর হবে। তো এখন কি আবার নতুন করে বিয়ে শাদী করবেন? নতুন করে বিয়ে করার জন্য আমার ভিডিওর সামনে আসা, জিনিসে ভালো একটা মনের মানুষের দরকার, যে আমার পাশে থাকবে সারা জীবন। আচ্ছা, সেরকম একটা মানুষ দরকার, এই তো? আচ্ছা, কেমন মানুষ চান? কেমন মানুষ বলতে, যে আমার পাশে সারা জীবন থাকবে, আমার মনের কষ্ট দুঃখ বুঝবে, সেরকম একটা মানুষ চাই আমি। সে যদি বয়স্ক হয় বা বিবাহিত হয়, সমস্যা নাই। মনে করেন অনেক পুরুষ আছে না, যাদের আপনি তো কষ্ট পাই আপনার স্বামী থেকে আসা বলছেন, ঠিক না? তা আপনার মতো যদি কোন এরকম কোন পুরুষ বউ থেকে কষ্ট পেয়ে আবার আপনাকে বিয়ে করতে চায়, আপনি করবেন? আমি অবশ্যই। আচ্ছা, তো দর্শক, আপনারা যদি সুখী আপার সাথে যোগাযোগ করতে চান, সুখী আপা আসলে বাস্তবে সুখে নাই, অসুখে আছে, খুব দুঃখে আছে, তো তার নাম্বারটা হচ্ছে 01647603882। আমি নাম্বারটা আবারও বলছি, 01647603882। তো এই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু সুখী আপার সাথে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তা আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।